হ্যালো ফ্রেন্ডস, আজকের যে টিউটোরিয়ালটি তৈরি করব সেটি টেক্সট বেসিক্স টেক্সট বেসিক্স ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এখানে আজকে যে বিষয়গুলো থাকবে টিউটোরিয়ালটিতে, ইনসার্ট টেক্সট ওপেন করব আমরা, সেখানে টেক্সট কিভাবে লেখা হয়, তারপর টেক্সট কিভাবে আমরা ওখানে মানে আগে লেখা টেক্সট ইনসার্ট টেক্সটে আমরা ইনসার্ট করতে পারি সেটি দেখবো, তারপর ডকুমেন্টের অংশ বিশেষ বা টেক্সট কিভাবে ডিলিট করতে হয় সেই বিষয়টিও দেখবো, টেক্সট কিভাবে সিলেক্ট করা হয় সেই বিষয়টিও দেখবো, তারপর টেক্সট কপি অ্যান্ড পেস্ট এই কাজটি আমরা করব, দেন সেভ দ্য ডকুমেন্ট, ডকুমেন্ট কিভাবে সেভ করা হয়, সেভ করে রাখা হয় সেই বিষয়টি আমরা দেখবো আজকে। সো প্রথমে আমাদের হলো ইনসার্ট টেক্সট, আমরা ইনসার্ট টেক্সট কাজটি আমরা প্রথমে দেখবো, টেক্সট কীভাবে ইনসার্ট করব। এর জন্য আপনি আগে কিছু লেখা লিখে রাখতে পারেন, যেমন আমি একটু লিখতেছি এখানে, এর জন্য ফন্ট সাইজটা বড় আছে ছোট করে নিচ্ছি, এখানে এইভাবে শেখার বিষয়, 14 বি টি লিটল বি আর ও ডব্লিউ ব্রাউন ফর exams over the lady dog. এই সেন্টেন্সটি লেখার কারণ হলো এখানে ইংলিশে প্রত্যেকটি অ্যালফাবেট ক্যারেক্টার এখানে আছে, লেটারগুলো আছে এখানে সবগুলো 26। সো এই লাইনটি সেন্টেন্সটি টাইপ করে আপনি আমার লেখার স্পিড বাড়াতে পারেন। এটি বোল্ড আছে, এটি হলো সিলেক্ট করা, কীভাবে সিলেক্ট করবেন, কার্সর লাইনের শুরু বা শেষ থেকে বাটন প্রেস করে প্লেস বাটন প্রেস করে এইভাবে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, এইভাবে সিলেক্ট করা যায়, এইভাবে প্রথমে সিলেক্ট করলাম। এখন আমি লেখাটা বোল্ড আছে, বোল্ডটা আমরা উঠিয়ে দেবো, দেখেন স্ট্রাকচার করে বি আছে এখানে, এগুলো উঠে যাবে, উঠে গেছে। পপিন্স, এই জন্য পপিন্স মিডিয়াম এই টেক্সটটি এর জন্য এরকম দেখাচ্ছে, এটি যদি আমরা অন্য কোনো ফন্টে নিই তাহলে দেখবেন এই দেখুন নর্মাল সেঞ্চুরি গ্রাফিক্স ব্যবহার করলাম। এভাবে আমি এর আগে টিউটোরিয়ালটিতে ফন্ট স্টাইল নিয়ে আলোচনা করেছি, আশা করি ওখান থেকে দেখে নিলেন। সো এটি আমি বেশ কিছু টেক্সট তৈরি করতেছি, এখানে কয়েকটি সেন্টেন্স আমি কমান দেব। এখন যে কাজটি করব, ইনসার্ট টেক্সট, এখানে আমরা একটি টেক্সট বক্স ইনসার্ট করব, টেক্সট বক্স ইনসার্ট করব, সাপোজ দেখেন ইনসার্ট ইনসার্ট মেনু ট্যাব ক্লিক, ইনসার্ট মেনু বলি অথবা ট্যাব, যেভাবে ওয়েবের মতো করে করা আছে ট্যাব বলার থেকে, ইনসার্ট ট্যাব ক্লিক করে এখানে আসুন টেক্সট বক্স, এরপর এখান থেকে আপনার পছন্দ মতো একটি চুজ করে নিতে পারেন, আপনি কোনটা এখানে চুজ করবেন। সাপোজ আমি এটি সিম্পল টেক্সট বক্স, সিম্পল টেক্সট বক্স এটি ক্লিক করলাম, এখানে আর এখানে আপনি যে কোনো লেখাই এখানে দিতে পারবেন, যে কোনো লেখা এখানে দিতে পারবেন, এই জন্য বলছি এখান থেকে কিছু লেখা আমরা নিয়ে নিচ্ছি, কপি করলাম, প্রথমে ব্লক করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে সবগুলো মুছে দিয়ে ডিলিট, তারপর পেস্ট, এটি হলো টেক্সট বক্সের কাজ। তারপর আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এদিকে দেখেন মুভ করতে পারবেন, আবার আপনার লাইন অনুযায়ী যতটুকু দরকার সেইভাবে আপনি রিসাইজ করে নিতে পারেন, এইভাবে এইভাবে আপনি রিসাইজ করে নিতে পারবেন, এইভাবে হলো রিসাইজ, এইভাবে রিসাইজ, আবার ইনসার্টে আসেন, এখানে ক্লিক করুন, যে কোনো দিকে এই যে আপনি খেয়াল করেন এখানে চার কোন একটি আরো আসে লাইন উপর দিলে মাঝে আসলে কিন্তু নাই, দেখছেন নাই এখানে কিন্তু আসছে, এই এরকম যখন হবে চার কোন আসবে খেয়াল করুন, তো ডাবল ক্লিক করলে এখানে বিভিন্ন কালার আসে, দেখেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারতেছি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন টেক্সটের কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, এই জন্য এরকম দেখাচ্ছে ফুটে উঠছে লেখাটা, দেখেন
এখান থেকে আপনি এটি দেন, দেখুন এখানে আপনি আবার এই টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারেন, টেক্সটের কালার চেঞ্জ করে দেন, এখানে আসুন টেক্সটের কালার দেন, এই যে হোয়াইট টেক্সটের কালার হোয়াইট আছে, এভাবে আমরা এটি ব্যবহার করতে পারি টেক্সট বক্স। এই হলো টেক্সট বক্সের ব্যবহার, আপনি যেখানে তা আপনি যেদিকে রাখতে চান আপনি পরিমাণ সেই অনুযায়ী আপনি করতে পারবেন, এটি ছোট বড় করা যাবে না, নিচের দিক নেমে আসছে, নিচে তো এই যে নিচে চলে আসছে, এইভাবে আমরা এটি ব্যবহার করতে পারি টেক্সট বক্স। টেক্সট বক্স ইনসার্ট করে ড্র করে তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাজটা সারতে পারি, আমাদের ডকুমেন্টে যখন যেভাবে দরকার এইভাবে আমরা সাজিয়ে নেব এটিকে। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পারছেন, কারো সমস্যা থেকে থাকলে ভিডিও নিচে কমেন্টস করুন, চেষ্টা করব সলভটা দেখে দেওয়ার জন্য, কোনো প্রবলেম থেকে থাকে। ঠিক গেল ইনসার্ট টেক্সট ওপেন, টেক্সট ওপেন করে সেখানে আমরা কিছু টেক্সটই করলাম। আচ্ছা আরেকটি বিষয় আমি দেখাচ্ছি যে টেক্সট বক্স এনে সেখানে আমরা টাইপ করি, তো আমি ইনসার্ট করেছি, দেখেন এখানে আসলাম, এবার নিচ্ছি এটা অ্যালফাবেট ডিলিট, এখানে আপনি এখানে আমরা টাইপ করতে পারি, দেখেন দি উইক লিটল ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি লেজি ডগ, এইভাবে আমরা টাইপ করে নিতে পারি, এইভাবে আমরা টাইপ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোড আপনি করতে পারবেন, লিখে নিচে একটা লাইন দিয়ে আপনি একটা নাম দিয়ে দিলে যে দেখাটি অনুযায়ী কোড করেছে। যাই হোক টেক্সট বক্স ইনসার্ট করে এভাবে আমরা লেখা লিখতে পারি, তারপর এখান থেকে আমরা বিভিন্ন কালার করে দিতে পারি, দেখেন কালার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন, এরপর যদি এখানে আপনি থ্রিডি ইফেক্ট চান সেটা দিতে পারবেন, এখানে অনেক মিলে আছে, দেখেন সাইড দিয়ে দেখা যাবে, দেখেন শো করতেছে, এখানে খেয়াল করুন এই যে শ্যাডো ইফেক্ট, শ্যাডো ইফেক্ট এখানে ক্লিক করুন তাহলে এই চলে আসবে, দেখেন এই আপনি কীরকম চান, এই দেখেন বিভিন্ন ধরনের আছে, আমরা বিভিন্ন ব্যানার ব্যস্ত লিখিত এরকম লেখা দেখি এই কাজটি এভাবে করে থাকে, আপনি পছন্দ করতে দেখেন খুব সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর লাগতেছে, এইভাবে কাজটি আমরা করতে পারি। পূর্বে যে কাজটি আমরা করেছি এখানেও আমরা এটি ব্যাকগ্রাউন্ড এখন এই যে এরকম করে চার কোন এরো আসবে তারপর ডাবল ক্লিক করুন, দেখেন আসতে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এখন আপনি এই শ্যাডো ইফেক্ট দিতে পারেন, ক্লিক করে দেখেন খুব সুন্দর লাগছে, আপনি যেটি আপনার কাছে পছন্দ সেটি আপনার কাছে সিলেক্ট করে দেন, এইভাবে আমরা এই কাজটি করতে পারি। তারপর কি আছে সিলেক্ট টেক্সট, টেক্সট কিভাবে সিলেক্ট করবেন, টেক্সট আপনি সেন্টেন্সের শুরুতে ক্লিক করে শিফট প্রেস করে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে চেপে ধরে আপনি রাইটের করে এরকম করে প্রেস করে আপনি দেখেন লাইন বাই লাইন সিলেক্ট করতে পারেন, এক লাইন হয়ে গেছে, এখন ডাউনের হচ্ছেন এই আপনি শিফটটি চেপে ধরে ডাউনেরও, এভাবে আমরা একাধিক মাল্টি লাইন সিলেক্ট করতে পারি, আবার আপনি কার্সর মাউসের কার্সর এর উপর প্রেস করে আপনি সিলেক্ট করতে পারবেন এরকম টান দিয়ে, এভাবে হলো সিলেক্ট করা। আর আপনি কার্সর এদিক থাকে আপনি ডান দিক থেকে বাম দিকে এভাবে নেবেন, তখন এই যে বাবা নিচ থেকে চাপ দেওয়ার জন্য কেউ সিলেক্ট করা নিজে প্রেস করে এভাবে নিয়ে নেবেন, কেউ সিলেক্ট করা, আবার আপনি একটা ওয়ার্ড সিলেক্ট করবেন এখানে ডাবল ক্লিক দেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে, ডাবল ক্লিক সিলেক্ট হয়ে গেছে একটি ওয়ার্ড, ওয়ার্ডের মাঝে ক্লিক করে ডাবল ক্লিক দেবেন সিলেক্ট হয়ে যাবে, এটি হলো একটি ওয়ার্ড সিলেক্ট করার জন্য। এত কি আছে কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট আমি কপি অ্যান্ড পেস্ট আমি এটি আর একটু বাড়িয়ে নিচ্ছি, এটিকে উঠে উঠিয়ে নিচ্ছি, এটা আমাদের জন্য একটু সুবিধা হবে, উপরে থাকলে এখানে এসে আমি পেস্ট করলাম, দেখুন প্রথমে লেখাটুকু যে লেখাটুকু আপনি কপি করবেন সেটুকু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা আমি একটু আগে দেখিয়েছি, একটু আগে দেখেছি এবার সিলেক্ট করে নেন, আপনি যতটুকু লেখা থাকবে সাপোজ আমি মাঝখানে দুই লাইন এটা আমি এক লাইন লিখেছি তখন তো ভিন্ন ভিন্ন লেখা থাকবে, আপনি কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন,
কপি করে সাপোজ আপনি ওইখান থেকে আপনি চাচ্ছেন যে এখানে আনবেন, যেখানে আনবেন সেখানে সাপোজ এই লাইনে নিচে আনবেন, এখানে কার্সর রাখবেন, এখানে ক্লিক করে এন্টার দিয়ে নিচে চলে আসবেন, তারপর পেস্ট করে দেন, দেখেন লেখা এখানে চলে যাবে। এভাবে আমরা কপি পেস্টের কাজ করে থাকি। এই টিউটোরিয়ালটি মূলত যারা নতুন তাদের জন্য, আশা করি সিলেক্টের বিষয়টি বুঝতে পারছেন, তারপর কপি পেস্টের বিষয়টাও তো আপনাদের বুঝিয়ে দিলাম। এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। তারপর ডিলিট টেক্সট, টেক্সট ডিলিট করা খুব সহজ। এই লাইনটি আপনার বাম দিক থেকে ডান দিকে সিলেক্ট করে অথবা ডান দিক থেকে বাম দিক সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, দেখেন লাইনটি চলে গেছে। আপনি একটা ওয়ার্ড যখনই করবেন ওয়ার্ডটি সিলেক্ট করুন, ডাবল ক্লিক করুন, দেখেন এবার ডিলিট ডিলিট প্রেস হয়ে গেছে। আর কন্ট্রোল জেড দিয়ে আনডু করলে আবার ফিরে আসবে, আনডু করে ফিরে আসবে। আরেকটা আছে অন্যভাবে করা যায়, অনেকভাবে ডিলিট করা যায়। এইভাবে সিলেক্ট করে আপনি কিবোর্ডে ব্যাক স্পেস, কিবোর্ডে এন্টার উপর দেখে ব্যাক স্পেস আছে, প্রেস করুন, ডিলিট হয়ে গেছে। একটা ওয়ার্ডের ক্ষেত্রে সেম, আপনি ওয়ার্ডটা সিলেক্ট করে আপনি ব্যাক স্পেস প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, এই হলো ডিলিটের কাজ, সিলেক্টের কাজ দেখিয়েলাম দেখালাম। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটা ডকুমেন্টকে আমরা কীভাবে সেভ করতে পারি। আমার এই ডকুমেন্টটি আগে সেভ করা আছে, কিন্তু আপনি যখন নতুন একটা ডকুমেন্ট সেভ করবেন আপনাকে নাম দিয়ে সেভ করতে হবে। আপনি এখানে ক্লিক করুন, করে সেভ এজ আসুন, সেভ এজ ওয়ার্ড ডকুমেন্ট, সেভ এজ ওয়ার্ড ডকুমেন্ট, তারপর ফাইল একটা নাম দেন। নাম দেওয়ার আগে আপনি কোথায় ফাইলটি সেভ করবেন সেই ড্রাইভটি সিলেক্ট করুন। এটা এখানে ডেস্কটপ আছে, আপনি যে ড্রাইভে সিলেক্ট করতে চান এখানে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভের যে কোনো ফোল্ডারে আন্ডারে আপনি এইভাবে ক্লিক করে আপনি এখানে সেভ করতে পারবেন যে কোনো ড্রাইভে। সো আমি এখানে ডেস্কটপে করতেছি, যেহেতু আমাকে সেভ করা আছে ডেস্কটপ, এখানে ক্লিক করুন। যেমন নাম দিলাম ওয়ার্ড 2007, এখানে সেভ করা, ক্লোজ করা, ডকুমেন্ট ক্লোজ করা, সেভ ডকুমেন্ট কাজ হয়ে গেছে, ক্লোজ ক্লোজ করুন। এখন আমি চাচ্ছি যে পূর্বে সেভকৃত ডকুমেন্ট ওপেন করব, এখানে ক্লিক করুন, তারপর ওপেন, ওপেন এসুন। আমি ফাইলটি সেভ করতে কোথায় এই এখানে লোকেশনটা দেখে নিন, ডেস্কটপ, ডেস্কটপে ওয়ার্ড 2007 ক্লিক করুন, ডকুমেন্টটি ওপেন হবে। আশা করি বুঝতে পারছেন। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। আমার টিউটোরিয়ালের আপডেট পেতে হলে আপনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।